আমরা যে বাংলাদেশ যাচ্ছি আল্লাহ হাফেজ আর যেতে পারবো না শেষ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি এয়ারপোর্ট, আর নুহাশ গাড়ি কেনার পর বলছিল যখন কৌশিক ভাইকে আনতে যাই এয়ারপোর্ট, যে আমার প্রথম এয়ারপোর্টে যাওয়া। তারপর থেকে তার এই কথা শুনে এখন হচ্ছে মানে এক মাসের মধ্যে তার চারবার যাওয়া হইতেছে। আজকে আমাদের দুজনের কারুই পছন্দ না। তো যারা পুরো আজকে বাংলাদেশ চলে যাচ্ছে আসলে খুব মিস করবো, কারণ এখন তো আমরা লাইক ফ্যামিলি হয়ে গেছি। তো দেখা যাইতো প্রত্যেক উইকে যখন যে ফ্রি থাকতো আমরা ওইভাবে আড্ডা দিতাম, গল্প করতাম, দেখা করতাম। তো আপুরা আজকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবে, সবাই আপুদের জন্য দোয়া করবেন যেন আপুরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাবধানে পৌঁছাইতে পারে, আর ওইখানে যাওয়ার পরও সুস্থ থাকে। দেন ওরা তো বেড়াইতে যেতেছে, তারপরে আবার ব্যাক করবে ইনশাল্লাহ, তখন দেখা হবে। আর আমরা এয়ারপোর্টে যাচ্ছি, প্রথমে যাবো এখন রিমিয়াপুর বাসে, রিমিয়াপুর বাসা থেকে রিমিয়াপুকে নিবো। শিবলু ভাইও যদিও এয়ারপোর্টে যাবে, বাট ভাইয়া জব থেকে ডিরেক্ট জারাপুদের ওইখানে চলে যাবে, আর আমরা যাচ্ছি জারাপুদের রিমিয়াপুর বাসে। দেন রিমিয়াপুকে নিয়ে জারাপুর ওইখানে চলে যাবো। গাড়িটা অনেক সুন্দর, লেমন নুহাশ গাড়িতে উঠার পর এরকমই আমাদের দুজনের কথা চলতে থাকে, সবাই ঘুমাই গেল, আমরা ঘুমাই না দুজন, কারণ সে ড্রাইভার মানুষ। বাংলাদেশ চলে যাবে, আর আম্মু ম্যাচিং হুডি। ও আচ্ছা, না এটা এটার কথা কইছো, জিনিসপত্র সব গুছানো একদম ডান, আর আপু পুরা বাসা খুব সুন্দর ভাবে গুছাই যেতেছে। এই তো যারা পুর চা রেডি হয়ে গেছে, শিবলু ভাই মনে আসছে না, আপু আসতেছে, শিবলু ভাই অন্ধ বইতে আছে। অফ করে ফেলছে ভাইয়া। আমরা কখন যাবো বাংলাদেশ? আমরা যে বাংলাদেশ যাচ্ছি এখন যাইতেছো, তুমি বাটপাড়ি কম করো, নয় বাংলাদেশ যেতে মন চাই। বাংলাদেশ চলে যাচ্ছ? বাংলাদেশ তো যেতে মন চাই, বাংলাদেশ তুমি তো গিয়েছো নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার আমি যাবো, যাবো ইনশাল্লাহ। এই বছরই তো গেছে, মন তো যাইনি। শিবলু ভাই চলে আসছে, এখন বাকি যে লাগেজ গুলো ছিল ওইগুলা ওইগুলা এখন তোলা হচ্ছে। আরে শিবলু ভাই খালি করে নিয়ে আসছে, এমনি দিলে ভালো হবে, সোয়াই দিলে চাপ পড়বো, কিন্তু এমনি দেন আর এটার পাশে সাইড করে দিয়ে দেন। আমার গাড়ি ছাড়তেছেই না ভাই, বাঁচাও বাঁচাও।
ভাত তরকারি নিয়ে আসছে, বিরিয়ানি রোস্ট পোলাও কোরমা সব নিয়ে আসছে। মরিচ আমার বাংলাদেশের কাহিনী মনে পড়ে গেছে। আল্লাহ চুরি আমি যতবার এয়ারপোর্টে আসি ওয়েলকাম টু হিথ্রো এই লেখাটা দেখলে কেন জানি কলেজে একটা মোচড় দিয়ে উঠে। যখন কাউকে দিতে আসি আবার যখন কাউকে নিতে আসি তখন অনেক খুশি লাগে, একদম স্যাড ফিল করতেছি। ঘুম ধরে গেছে আমার একদম, তাই না? ও ঘুমাই ঘুমাই আসছো, বড় মিস করছো। আর আম্মা তো পুরো রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে। আহারে ভাই কথা কথা না কই, টলি লন টলি লন, তুমি মিস করছো। ওকে অসুবিধা নাই, আমি মেলটা খোলা আছে। হ্যাঁ উনি মেলটা খোলাবে। হ্যাঁ দাদা সফর হইছো। আর আজকে বেশ ঠান্ডাও ছিল, তো আম্মু বলতেছে আম্মু এয়ারপোর্ট যাবে। আম্মু আবার মজা করতেছিল যে আমি আসার পরে অলরেডি দুইবার এয়ারপোর্টে আসছি, তো টার্মিনাল থ্রিতেই আসছে। একবার আমার আব্বা আম্মাকে দিতে আসছিলাম, আব্বা আম্মাও তো গেল নভেম্বরের 30 তারিখে, আর আজকে জারাপুদেরকে দিতে আসছি। তো এখানে আমি রিমি আপু আমরা সবাই আসছিলাম। আসলেই খুব মন খারাপ হচ্ছিল আপুরা চলে যাবে, আবার আপুরা তো খুব আনন্দে ছিল যেহেতু আপুরা বাংলাদেশ যাচ্ছে। অনেকদিন পর নিজের ফ্যামিলি সবার সাথে দেখা হবে, এটা কিন্তু আসলেই অনেক বড় আনন্দের ব্যাপার সবার জন্যই। আপন মানুষদেরকে কাছের মানুষজনদেরকে দেখতে পারাটা অনেক বড় নিয়ামত। সব ফর্মালিটিস ডান, এখন আমরা হচ্ছে যাচ্ছি আপুদের সাথে, জাস্ট 10-5 মিনিট আমরা টাইম স্পেন্ড করব, তারপর আপুরা তো চলে যাবে আর আমরা একা একা আবার বাসায় চলে যাবো। অনেক মিস করবো, আপুরা অনেক মজা করবে, আমরা লাইভ ভিডিওর অপেক্ষা করবো, তোমরাও মজা করবে, আমার বাসায় যাই মজা করবো। হ্যাঁ তোমার বাসায় তো যাবো। আপুদের ফ্লাইটের যেহেতু আরেকটু টাইম আছে তো আমরা একটু সময় কাটালাম একসাথে। আসলে দেখতে দেখতে বিদায় মুহূর্তটা চলে আসছে, অনেক খারাপ লাগতেছে। একসাথে এতদিন ছিলাম আর লাস্ট মিনিটগুলো আমরা সবাই একসাথেই ছিলাম, খুব মজা করতেছিলাম। ওইখানে তো পুরো খাবার দাবার চিপস চকলেট সব কিছু নিয়ে গেছি, এয়ারপোর্টে শুধু আমরা খাইতেছি গল্প করতেছি। ভাইয়া অনেক মিস করবো, হ্যাঁ আমাদের বাড়িতে যায়নি, আব্বা আম্মার সাথে দেখা করাইছেন, আব্বা আম্মা খুশি হবে। আর মজা করেন অনেক বেশি, রান্না বান্না করেন, আমাদের জন্য ভিডিও করবেন, লাইভ করবেন, আমরা জাস্ট দেখবো। হ্যাঁ শুটকি খাওয়া মাছ শিক্ষাস তো, শিবলু ভাই কান্দেন না কান্দেন না। আল্লাহ হাফেজ, আর যেতে পারবো না শেষ। তোমাদের ইয়ে যাইতেছে না গুরুজি? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
ঠিক আছে দেশে জল ভাই দু একটা রেড বল দিয়ে দেবো নাকি দু একটা রেড হ্যাঁ বেলাটা আসলে অনেক কষ্টের ছিল, তো আমরা ফাইনালি বিদায় দিয়ে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর আপুরা অলরেডি ফ্লাইট উঠে গেছে, ফোনও করছিল। আর এইখান থেকে নোয়াস্টারদেরকে দেখাইতেছিলাম মানে কার ফাইন্ড করা যায় আর কি। এই সিস্টেমটা খুবই ভালো, কারণ এখানে তো অনেকগুলো ফ্লোর থাকে গাড়ি পার্কিংয়ের জন্য, তো অনেক ক্ষেত্রে রাশে থাকলে ভুলে যাইলেও কোনো প্রবলেম নাই, গাড়ি দেখাই দিবে যে কোন ফ্লোরে আছে, কত নম্বর ইয়েতে। আর আমি দেখাইতেছিলাম যে কত কুয়াশা বেড়েছে, আর ওই দিন অনেক ঠান্ডা ছিল, ওই দিনে প্রথম মাইনাস শুরু হয়েছিল, প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা। তো আমরা এখন পাশে যাব, আমরা আবার যাওয়ার আগে ভাইয়ার বাসে যেতে হবে, কারণ ভাইয়াদের সাথে একটু দেখা করে তারপরে আমাদের বাসে যেতে হবে। আসসালামু আলাইকুম, আসো। হ্যালো রিয়াম,